আমরা জানি যে তিনি জাপানি ওয়াশ পদ্ধতিতে মিস্টিক চিত্রকলা অথবা পাশ্চাত্য কিউবিক পদ্ধতিতে দ্বারকাপুরীর মতো স্থাপত্য চিত্র আঁকতেন। গৌরীনাথ ঠাকুর লিখতেন মূলত ছোটদের জন্য। তার লেখা আমরা জানি যে ভন্ডর বাহাদুর আজও সমান জনপ্রিয়। গগনেন্দ্রনাথ শুধু নাটকে অভিনয় করতেন না, পাশাপাশি মঞ্চসজ্জা, পোশাক পরিকল্পনা এবং নিজ দায়িত্বে করতেন। জাপানি শিল্পী ও কাকুরার মাধ্যমে জাপানি শিল্পরীতিতে দীক্ষিত হয়েছিলেন গগনেন্দ্রনাথ। জাপানি কায়দায় জোড়া সাঁকোতে বাগান তৈরি করেছিলেন, ফার্নিচার বানিয়েছিলেন ভারতীয় ডিজাইনে। গগনেন্দ্রনাথ ছিলেন দক্ষ সংগঠক, মূলত তার উদ্যোগে গড়ে উঠেছিল ইন্ডিয়ান সোসাইটি অব দ্য ওরিয়েন্টাল আর্ট। হস্তশিল্পদের এবং কুটির শিল্পীদের জন্য তৈরি হয়েছিল বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ, আমরা জানি তিনি তৈরি করেছিলেন।